এই হাড়গুলো হবে, মানে চিকগুলো আর কি, এতে সোনার কাজ বসবে। সোনার কাজ যখন পিস বসে যাবে, এই যে পিজাটা হয়ে গেছে, এত তাড়াহুড়ো আমি দেখাতে পারিনি। পিজাটা আমার রেডি, বিরিয়ানিটা করেছি কিন্তু আমার দেখানো হয়। ভিতরে ভিতরে নমস্কার, কেমন আছেন সবাই? সান্টান হয়ে গেছে, এবার রান্না টান্না করব। চলুন রান্না করি। দেখি ছেলে যে দুষ্টুমি করছে, কোথায় গেলি? দুষ্টুমি করছে। চলুন দেখি আজ কি রান্না হয়। মা কি আনাজ কুটেছে দেখা যাক। মেয়ে যে পড়তে বসেছে, আনাজ কুটা হয়ে গেছে। যে আলু, আদা রসুন, পেঁয়াজ, ঝিঙা আলু বাটি হবে। চিকেন আনা হয়ে গেছে। এটা এই চিকেনটা এখন হবে, দুপুরবেলা হবে। আর এটা পিজার জন্য, পিজার জন্য রাখা হবে। পিজার জন্য মানে জোম্যাটোর জন্য আর কি। জোম্যাটোতে পিজা অর্ডার আসবে আজকে রবিবার। প্রায় কত, 400 মতন? হুম হুম, অনেকটাই হবে। মাংসটা এনে রাখা রইল, অর্ডার এসলে তখন তার বানানো হবে। রান্নাটা চাপাই, আমি মাংসটা ভাজছিলাম। মেয়ে ততক্ষণ পেঁয়াজ ভাজাটা নাড়ছে, মাংসটা বাছা হয়ে গেছে, বেছে হলুদ মাখানো হয়ে গেছে। লেগ পিসটা এনেছে মেয়ের জন্য, দেখা যাক। লেগ পিসটা দেখে ভাবলাম রাতে একটু বিরিয়ানি করা যাক, রাতে একটু বিরিয়ানি বানাবো। তো সবগুলো বড় নেই, এটা বড় আছে, ওই কয়েকটা বড় বড় করে বেছে নেবো, দিয়ে বিরিয়ানি করে নেবো রাত্রেবেলা। মাংসটা একটু কমে গেছে, মানে জোরকে গেছে। এর আলু আর টমেটোটা দিয়ে দেবো আর কি, কষা মাংস আর খিচুড়ি, আর ওই শাশুড়ির জন্য ডিম ভাজা আর ঝিঙা আলু বাটি। ব্যাস আজ করে নেন, কিছু করার নেই, এতটা মাংস এতে আর হচ্ছে না, এটাই ট্রান্সফার করতেই হবে। এই কড়াতে ওই কড়াই দিয়ে দিয়েছি, ওটা 5 কেজির কড়া আর এটা 2 কেজির কড়া। এই যে খিচুড়ি হয়ে গেছে, মাংসটাও প্রায় হয়ে গেছে, মেয়ে খেয়ে পড়তে যাবে। কটা বাজে এখন? 12:30 বেজে গেছে, ও খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে ও পড়তে চলে যাবে। ওকে এনে টেনে ওর বাবা এনে আমাকে বাজার নিয়ে বেড়াবে। ঝিঙা আলু বাটিটা বসে গেছে, একটু তেল একটু হলুদ, আর কমপ্লিট মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খাবার বেড়ে দিয়েছি, ও খেয়ে পড়তে যাবে। বাবু আয় রে, আমাকে তো একটা কোদ দিতে পারো। আমাকে একটা লাল রঙের কোদ দিবে না? দেখি দেখাও কি সুন্দর হাড়টা, দেখুন এতে সোনার কাজ হবে, সোনার পিস বসবে তো নাকি? এই হাড়গুলো হবে, মানে চিকগুলো আর কি, এতে সোনার কাজ বসবে। সোনার কাজ যখন পিস বসে যাবে তখন দেখাবো গলায় পরে। আমার না, এগুলো লোকের খদ্দেরের। আমার একটা করে দিবে, হ্যাঁ, লাল রঙের কি লাল করে দিবে আমার। হ্যাঁ, এখন বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, দেখ গরম না ঠান্ডা। আমি এই জন্য বেড়ে রেখেছি তো। চলুন রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাই। হয়ে গেছে, আমরা আবার একটু বেরোবো, দিদি
जा बस भी जा सामने बस ही लो। हाँ चलो एक तो घुरा सी बात होती बेरिया ची बस रास्ता ही बिस्ती पीठ पीठ बिस्ती छेले बुसा ची सामने हैं छाता फुटाते हुए बताई कि ना दूरा जीनिस की ना रहा ची दूरा माने अबे चीज की ना रहा ची জামাটার জন্য চিজ চিজটা শেষ হয়ে গেছে চিজটা কিনতে হবে চিজটা কিনবো মেয়ের পড়তে গেছে ওকে নিব নিয়ে ঘর ঢুকে পড়বো চল বৃষ্টি পড়ছে দেখুন এত জোর কেন যাচ্ছ কত রাস্তায় জল জমে আছে পুকুর হয়ে আছে बाबू अधिक हाँ पड़े जाती है खुनी चलो ईस्ट नो चीज जा देख एक चीज एक बटर ये पेज पॉपकॉर्न नहीं वो बाबा खावे ना पॉपकॉर्न है ना এটা ধরো এটা ধরো এটা ধরো চলো 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 পপকর্ন নিচে দেখো আচ্ছা দেখেছে বাবা দেখেছে হ্যাঁ এই তো বিরিয়ানি মশলা কিন্তু দূরে ছিঁড়লাম না না নষ্ট হয় তুমি একটা প্যাকেট নাও যখন হবে আবার তখন নিয়ে যাবে চল 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 আর কি নিবি আর কি নিবি খেয়ে গেছিল একটুখানি আবার এখন যে খাওয়া হবে ও খেলে আমি খাবো আমার খাওয়াইনি না বাবা আমি খাইনি না খেয়েই বেরিয়েছিলাম চলুন মেয়েকে নেওয়া হয়ে গেছে আমরা এবার যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে যাই দেখি বাবা কোথায় নিয়ে যায় সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ ভালো লাগছে দারুণ দারুণ লাগছে ভিতরে ভিতরে এই মজুরিরা চিজটাই কিনে আনতে গেছিলাম দুটো দোকানে ছিল না একটা দোকান থেকে নিয়ে এলাম এটা 2 কেজির প্যাকেট 2 কেজির মজুরিলা পনির পিচা বানাচ্ছি অর্ডার এসেছে একটা ঘরে বসে হোম ডেলিভারি করি আর কি আমার বসতে ভালো লাগে না মনে হয় সবসময় আমি কিছু একটু কাজ করি রোজগার করি ব্যাস কিছু না করলে হবে না
দিই নাই হাতে 15 মিনিট আছে 15 মিনিট করতে হবে না কোথায় হলো 15 মিনিট আছে এই কোনটা দাও তো কোনের প্যাকেটটা দাও আমো না এখনই তো জানো ডেলিভারি বয় চলে আসবে মানে রাইডার আর কি पिज्जा देने खाप गुलो रेडी कर पिज्जा गोड़ो देखाते पिज्जा रेडी पिज्जाटा रेडी हो गए बाबू चिली फ्लेक्स और ओरिगानो ओगुलो दे तो बाबा डेलिवरी बॉय एखोनो आसेनि तो चले आसबे एक्षुनि ये सॉस चिली फ्लेक्स ओरिगानो एगुलो दिए देब चले एलो देखो तो खूब गरम पैक करते खूब कष्ट पैक कर दिए चॉकलेट बनाई चॉकलेट पिज्जा केक सैलाडी दे बेटा पिज्जा रेडी दिए देव भाई अनेक देरी हलो तुम आसते पिज्जाटा बनानोर पर आरो तीन चारटे पिज्जा हुए चॉकलेट मोमो सेगुलो आमी देखाते पारिनी बोन एसेछिलो भाई मा तो आछे देखाते पारिनी ओई सब करे टरे कोनो रकमे चा बसिएछि चा बसिएछि आज छेले जे पपकर्न 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 आर पपकर्न बिरियानीटा करेछि किन्तु आमार देखानो हयनि खावार समय देखाते पारलाम माने टाइमे फोने चार्ज छिलो ना नाइले छेले फोन लिए बसा आछे आमार आर भिडियो देखानो हलो ना चलुन रातेर खावा दावा करी आबार परेर ब्लगे देखा होबे।